চিকেন পক্সের দাগ কিভাবে দূর করবেন সে চিন্তায় যদি আপনারও রাতের ঘুম উড়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন। আপনার সমস্যার 100% সমাধান হবে তা আবার ঘরোয়া উপায় যা কিনা খুব সহজলভ্য এবং খুব কম খরচে। আমরা সবাই জানি চিকেন পক্স হলো এমন এক ধরনের রোগ যা শুধু আপনার শরীরের ক্ষতি করে না, সেই সঙ্গে আপনার স্কিনের মারাত্মক ক্ষতি করে। তাই তো এই রোগ হলে আপনার সৌন্দর্য কমে যা চোখে পড়ার মতো। আর সবথেকে চিন্তার বিষয় হলো অনেক সময় শত চেষ্টা করেও পক্সের দাগকে দূর করা যায় না, ফলে সারা শরীর সহ মুখে কালো ছোপ ছোপ দাগ থেকে যায় আর গর্ত থেকে যায়, ফলে আপনার কনফিডেন্স কমতে শুরু করে এবং ডিপ্রেশনের মতো ভয়ানক রোগ লেজুর হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু ঘরোয়া উপায় যা চিকেন পক্সের দাগকে চোখের পলকে দূর করবে, সেই সঙ্গে বাড়াবে আপনার সৌন্দর্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন, এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও ইমাজিন সিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন, সো আর দেরি না করে শুরু করা যাক। চিকেন পক্সের দাগ দূর করার জন্য প্রথম ঘরোয়া উপায়টি হলো পেঁপে। পেঁপের মধ্যে উপস্থিত থাকে ভিটামিন সি এবং পেপাইন নামক একটি উপাদান যা আপনার স্কিনের সেল উৎপাদনকে বাড়িয়ে দেয়, ফলে যে কোনো ধরনের দাগ মিলিয়ে যায় খুব সহজে। তাই চিকেন পক্সের পর স্কিনকে সুন্দর করে তুলতে পেঁপে দিয়ে বানানো ফেস প্যাক লাগানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। কি করে বানাবেন এই ফেস প্যাক? এক্ষেত্রে 1 কাপ পেঁপে নিয়ে তার সঙ্গে 5 চামচ দুধ এবং 5 চামচ ব্রাউন সুগার মিলিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে, তারপর তা মুখে লাগাতে হবে। আপনি যদি নিয়মিতভাবে এই ফেস প্যাকটি লাগান তো পক্সের দাগ খুব সহজেই দূর হবে এবং আপনার স্কিনও সুন্দর হবে। দ্বিতীয় উপায়টি হলো অ্যালোভেরা জেল। চিকেন পক্সের দাগ কমাতে এর কোনো বিকল্প নেই। আমরা সবাই জানি ড্রাই স্কিন সমস্যা ও ড্যামেজ স্কিন সারাতে অ্যালোভেরা দারুণ কাজ করে। তো আজ থেকে অ্যালোভেরা লাগাতে শুরু করুন এবং দেখবেন খুব অল্প দিনের মধ্যেই পক্সের দাগ দূর হয়ে যাবে। কারণ অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস যা আপনার স্কিন থেকে খুব সহজেই ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রভৃতি জীবাণুকে দূর করবে। যেহেতু পক্স একটি ভাইরাস ঘটিত রোগ, তার জন্য অ্যালোভেরা লাগালে ভীষণ উপকার পাওয়া যায়। আর হ্যাঁ, আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে তার মধ্যে থেকে অ্যালোভেরা জেল বের করে ব্যবহার করতে পারেন অথবা দোকান থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। তৃতীয় উপায়টি হলো ডাবের জল। পক্সের দাগ কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডাবের জলের কোনো বিকল্প নেই, তাই চিকেন পক্সের দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন। একটি তুলোর টুকরো নিন, তারপর সেটি ডাবের জলে ডুবিয়ে পক্সের দাগগুলো যেখানে আছে সেখানে লাগান। এইভাবে কিছুদিন ডাবের জল লাগালে নতুন স্কিন তৈরি হওয়ার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়ে যাবে, ফলে অল্প দিনের মধ্যেই দাগগুলি দূর হতে শুরু করবে। চতুর্থ উপায়টি হলো মধু। ময়শ্চারাইজারে ভরপুর থাকার কারণে প্রতিদিন যদি অল্প করে মধু পক্সের দাগগুলোর উপর লাগানো যায় তাহলে সেগুলি কমতে শুরু করে। এখানে শেষ নয়, প্রতিদিন মধু লাগালে ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত, তাই চিকেন পক্সের দাগ সারাতে এই পদ্ধতি অবলম্বন করতেই পারেন। আর আপনি যদি সরাসরি মধু লাগাতে ইচ্ছে না করে তাহলে পরিমাণ মতো দইয়ের সঙ্গে মধু মিশিয়ে সারা শরীরে এবং মুখে লাগাতে পারেন। এই মিশ্রণটি লাগানোর পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিতভাবে মধু লাগালে অল্প দিনের মধ্যেই পক্সের দাগ দূর হয়ে যায়। পঞ্চম ঘরোয়া উপায়টি হলো ভিটামিন ই। একাধিক গবেষণা দেখা গেছে যে নিয়মিত ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে থাকা তেল যদি ক্ষতস্থানে লাগাতে পারেন তাহলে চিকেন পক্সের দাগ মিলে যেতে সময় লাগে না। আসলে ভিটামিন ই নিয়মিত লাগালে ত্বকের ভিতর নতুন কোষের জন্ম খুব দ্রুত গতিতে হতে থাকে, ফলে চিকেন পক্সের দাগ মিলে যায় খুব সহজেই এবং খুব ভালো ফল পাওয়া যায়। আর ভিটামিন ই ক্যাপসুল প্রায় সমস্ত ওষুধের দোকানে পাওয়া যায় এবং দামও খুব বেশি নয়। এরপর শেষ ঘরোয়া উপায় যা তৈরি করতে 3টি জিনিস লাগবে। 1, ভিটামিন ই ক্যাপসুল। 2, হানি বা মধু। 3, অ্যালোভেরা জেল। প্রথমে একটি পাত্রে ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিন, তারপর তার সাথে 1 চামচ মধু মেশান এবং এর সাথে 2 চামচ অ্যালোভেরা জেল মিশিন। তারপর সবগুলিকে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন আর এই মিশ্রণটিকে আপনার মুখে লাগান এবং 2 মিনিট ধরে মাসাজ করুন, তারপর 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার পক্সের দাগ দূর হয়ে যাবে এবং আপনার স্কিনের উজ্জ্বলতা বেড়ে যাবে। তাহলে আর চিকেন পক্সের দাগ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এই ঘরোয়া উপায়গুলি ব্যবহার করুন আর খুব সহজেই চিকেন পক্সের দাগ দূর করুন। এবং আপনি কোন ঘরোয়া উপায়টি ব্যবহার করবেন সেটা কমেন্টস করে আমাদের জানান, এবং এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানান, কারণ আপনাদের সমস্যার জন্য ইমাজিন সিক্স সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন।